আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গত ব্লগটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা কোথায় আছি। আমরা যশোর আছি। যশোর একদিন থাকার পর আমরা এখন ঢাকায় ব্যাক করছি, আর ঢাকায় আসার পথে আমরা একটু যশোরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেরিয়েছি। আর আমরা যেহেতু বন্ধের দিনগুলোতে বেড়াতে গিয়েছিলাম, তো সেই কারণে আসলে সেভাবে কোথাও আর ঘোরা হয়নি, সব জায়গায় তো বন্ধ ছিল। তো সেই কারণে আমরা একটু আর্লি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। বাড়ি থেকে বিমানবন্দরে আসার পথে যে জায়গাগুলো অনেক বেশি পরিচিত বা লোকের মুখে মুখে শোনা যায়, তো সেই জায়গাগুলোতে আমরা একটু দেখার বা সেখানকার জিনিসগুলো দেখার ট্রাই করার চেষ্টা করেছি। এই টং দোকানটা নাকি খুবই বিখ্যাত চায়ের জন্য, তো আমরা চলে এসেছি মেন রোড থেকে একটু দূরে এই চায়ের দোকানে চা পান করতে। যেহেতু আমরা খুব বেশি সময় আসলে যশোরে ছিলাম না, তো সেই কারণে আসলে আমাদের খুব বেশি কিছু দেখা হয়নি সেখানকার জায়গাগুলো বা সেখানকার বিখ্যাত জিনিস, নাম করা জিনিস যেগুলো যশোরে বিখ্যাত সেগুলো আমাদের কিছুই দেখা হয়নি। তো আসার পথে আমরা এসেছি এখন ফুল বাগান দেখতে। যশোরে ফুল বাগান খুবই, আমি আসলে নাম জানি না এই জায়গাটার, ফুলের বাগানের জন্য এই জায়গাটা খুবই নাম করা, এখান থেকে সারা দেশে ফুল যায়। তো আমরা সেখানে যাচ্ছি একটু গ্রামের ভিতর দিয়ে আর কি, আমরা মেন রোড থেকে ভিতরে যাচ্ছি। আর আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:30, তো আমরা একটু আগেই বের হয়ে গিয়েছি। যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করেছি এই জায়গাগুলোতে আসব, যেহেতু এগুলো বাড়ি থেকে বিমানবন্দরে আসার পথেই পড়ে, তো সেজন্যই আসা। আর এখানে একটু জায়গা পরপর হচ্ছে অনেকগুলো পার্ক আর ফুল বাগান, এক একটা বাগান আলাদা আলাদাভাবে, তো সব ধরনের ফুল বাগান আছে এখানে। আমাদের আসলে সবগুলো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, যেহেতু আমরা একদমই কম সময়ের মধ্যে এসেছি, তো সেজন্য আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন প্রায় সন্ধ্যা হবে হবে এমন সময়। তো আমরা জাস্ট একটা পার্কে ঢুকেছিলাম, কোনো রকম চোখের দেখা, আউসাপকে একটু রাইডে বসিয়েছিলাম, এই হলো আমাদের দেখা। এরপর আমরা আবার রওনা দিয়েছিলাম, আমাদের যেহেতু ফ্লাইট সন্ধ্যার পরপর, তো ফ্লাইট যাতে মিস না হয় সেজন্য আমরা একটু আগে যাওয়ার চেষ্টা করছি। তো প্রথম দিকে ভেবেছিলাম হাতে প্রচুর টাইম আছে, কিন্তু আসলে না, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, মনোমুগ্ধকর লেগেছিল। আরও কিছু জায়গা আমরা ভিজিট করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। আসলে তাড়াহুড়োর মধ্যে আমরা এই জায়গাগুলো ভিজিট করেছি, খুব বেশি সময় নিয়ে দেখা হয়নি, তো যার কারণে আর শেয়ার করতে পারছিলাম না। তড়িঘড়ি করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর রওনা দিয়েছিলাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। চারদিকে ফুলের সমারোহ দেখে মনটা জড়িয়ে গিয়েছিল। আর যে ফুল বাগানগুলো ছিল সেগুলো তো আমরা গিয়েছিলাম বা চোখের দেখা দেখেছিলাম বলা যায়, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আউসাপ একটু রাগ করেছিল, আউসাপ ইদানিং যে কোনো কিছু নিয়ে অনেক বেশি বায়না ধরে আর অনেক বেশি রাগ দেখায়। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি, আর রাস্তায় আমরা একটু চা ব্রেক নিয়েছি আর কি। তো এখানে একটা টং দোকানে আমরা আবার চা খেয়ে নিয়েছি, কারণ আমরা প্রচুর ক্লান্ত। আর এর মধ্যে আমরা চলে এসেছি এখন বিমানবন্দরে, আমাদের লাগেজগুলো দিয়ে দিচ্ছি চেকিংয়ে। আর আমাদের ইমিগ্রেশন টাইম 7:30 ছিল। আমরা আসলে চা ছাড়া অন্য কোনো কিছুই আর খাওয়া হয়নি বিকেল থেকে, তো একটু ক্ষুধাই পেয়েছিল। তো এখানে আমরা বিমানবন্দরে ক্যান্টিন থেকে আবার কিছু খেয়ে নিয়েছি, তো আমাদের সব কিছু দিয়ে দিলাম আর টিকিটটাও হাতে পেয়ে গিয়েছি, এখন জাস্ট অপেক্ষা করছি। আর এই সময়টাতে আমার একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাসা যাব কখন বাসা যাব। আমরা আসলে যতই জায়গাতে ঘুরি ফিরি, যতই সুন্দর জায়গায় আমরা ভ্রমণ করি না কেন, আমাদের আসলে শান্তির নিড কিন্তু আমাদের নিজের বাসাতেই, কাঁচা হোক ভাঙা হোক, নিজের বাসায় নিজের গৃহস্থালিতে যখন
আশা হয় এর চেয়ে শান্তির জায়গা মনে হয় আর অন্য কোথাও নেই। আমরা যত বড় জায়গাতে যাই, যত সুন্দর জায়গাতে থাকি না কেন, যত আরামের জায়গাতে থাকি না কেন, নিজের বাসার সাথে কোনো কিছু তুলনা হয় না। তো এখানে আমরা বসে গিয়েছি, এখন এখন আমরা ঢাকার উদ্দেশ্যে প্লেন ফ্লাই করবে। আমার তৃতীয়বারের মতো প্লেন জার্নি, আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করেছি, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে না প্লেন জার্নি। আগের ব্লগে বলেছি আমার কাছে বাস জার্নি বেশি ভালো লাগে। আওসাপ একটু বেশি দুষ্টামি করছিল। যশোর থেকে আমরা বস্তা ভরে অনেক কিছু নিয়ে যাচ্ছি, তো সেটা আগামী ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যেহেতু রাতের বেলা আমরা ফ্লাই করছি আর রাতের দৃশ্যটা দেখতে অপরূপ লাগে, ক্যামেরায় হয়তো বা অত ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি নিজ চোখে যখন দেখছিলাম তখন আসলে কি বলবো, মুখে বলে বোঝানোর মতো না, খুবই সুন্দর লাগছিল। আর এখন আমরা চলে এসেছি, আমাদের লাগেজগুলো আসলেই আমরা এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আমরা এখন একটা ট্যাক্সি বা ক্যাব নিয়ে নিয়েছি আর কি, চলে যাচ্ছি বাসায়। আর এই মুহূর্তটা আসলে কাটতেই চাইছিল না, বাসায় যেতে আধা ঘন্টা লেগেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল 2-3 ঘন্টা জার্নি করছি। তো এই সময়টা একদম বোরিং ফিল হয়েছিল, আওসাপও খুব বিরক্ত করছিল। আর এই যে বাসায় চলে এসেছি এখন। আজকের ব্লগটা আমি এ পর্যন্ত শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।